স্টাইপেন্ডের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ দেখায় বাম উপজাতি ছাত্র সংগঠন। বিক্ষোভে নেতৃত্ব দেন টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। জনজাতি কল্যাণ দপ্তরের চরম গাফিলতি নিয়ে তিনি অভিযোগ তুলে বলেন, বহু ছাত্রছাত্রী রয়েছে যারা স্টাইপেন্ডের উপর নির্ভর করে বিএড এবং নার্সিংয়ের মতো কোর্স ভর্তি হয়, কিন্তু দপ্তর সঠিক সময়ের মধ্যে স্টাইপেন্ড প্রদান করছে না, ফলে কলেজগুলিতে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে ধর্ণায় সামিল হয়েছে বলে জানান সুজিত ত্রিপুরা। আরও বলেন, আগস্ট মাসের মধ্যে যদি স্টাইপেন্ড দেওয়া না হয় তাহলে তারা আন্দোলনে ময়দান থেকে সরবে না। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে তারা। যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, লেকিন ইনসাফ নেহি মিলা। সেম কন্ডিশন ইস ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন তরফ থেকে আমরা তারিখ পে তারিখ আজকে আমরা এ নিয়ে আমরা চারবার ডেপুটেশন দিলাম। প্রত্যেকবার আমাদেরকে বলা হয় স্টাইপেন্ড নাকি আজকে ডুববে, কালকে ডুববে, পরশু ডুববে, কিন্তু এখন পর্যন্ত প্রচুর একরকম ছাত্রছাত্রীদের রয়েছে, তাদের এখন পর্যন্ত স্টাইপেন্ড ঢুকিনি। বিশেষ করে আমাদের যারা এসটি স্টুডেন্ট রয়েছে, যারা ত্রিপ্রাসা স্টুডেন্ট রয়েছে, যারা বিএড করেন, নার্সিং করেন, তারা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে তারা বিএড করেন, নার্সিংয়ে পড়াশোনা করেন, কিন্তু আজকে একটা বর্ষের শেষ হয়ে আরেকটা বর্ষের ফর্ম ফিল আপ অটোমেটিকলি শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ট্রাইবাল ওয়ারফেয়ার কোনো ধরনের স্টেপ নেয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।